বৃহস্পতিবার বিকেল পাঁচটা পর্যন্ত বার্তা সংস্থা এপির প্রকাশিত ফলাফল অনুযায়ী সেনেটে রিপাবলিকানরা পেয়েছেন উনপঞ্চাশটি এবং ডেমোক্রেটরা পেয়েছেন আটচল্লিশটি সিট এখন নেভাডা এবং অ্যারিজোনার দিকে সবার নজর জর্জিয়ায় কোনো প্রার্থী পঞ্চাশ শতাংশ ভোট না পাওয়ায় পুনর্নির্বাচন হবে ছয় ডিসেম্বর ইতিমধ্যেই রিপাবলিকানরা হাউজের দুশো দশটি আসনে জয় পেয়েছে ডেমোক্রেটের কাছ থেকে এই হাউজের নিয়ন্ত্রণ নিয়ে নিতে ও প্রেসিডেন্ট জো বাইডেনের পরিকল্পিত আইনি কর্মসূচিতে কার্যকরভাবে বাধা দিতে তাদের আর মাত্র আটটি আসন দরকার বাইডেনের ক্ষমতার প্রথম বছর হাউজে ডেমোক্রেটদের নিয়ন্ত্রণ থাকলেও হাউজের চারশো পঁয়ত্রিশটি আসনের মধ্যে এখন পর্যন্ত তারা পেয়েছে একশো বিরানব্বইটি আরও তেত্রিশটি আসনের ফলাফল এখনও নির্ধারিত হয়নি এগুলোর মধ্যে রিপাবলিকানরা অন্তত আটটি পেলে হাউস তাদের নিয়ন্ত্রণে চলে যাবে আর নিয়ন্ত্রণ ধরে রাখতে হলে ডেমোক্রেটদের অন্তত ছাব্বিশটি আসনে জয় পেতে হবে নিউ ইয়র্ক ও নিউ জার্সির শহরতলিগুলো থেকে শুরু করে কলোরাডো নিউ মেক্সিকোর গ্রামীণ ডিস্ট্রিক্টগুলোতে এসব আসন ছড়িয়ে আছে ক্যালিফোর্নিয়ায় এখনও গণনা চলছে কিছু স্টেটের অদ্ভুত আইনের জন্য গণনায় বিলম্ব হচ্ছে বলে জানিয়েছে সিএনএন যেমন নেভাডায় নির্বাচন ভোট গ্রহণের চার দিন পর আসা পোস্টাল ভোটও গণনায় ধরা হয় কিছু আসনে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতা হয় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ব্যবধান এতে কম যে সম্ভাব্য শেষ ভোটটি গণনা না করা পর্যন্ত ফল নির্ধারণ করা যাচ্ছে না হাউজের যে আসনগুলোর ভোট গণনা এখনো চলছে তার অধিকাংশই পশ্চিমাঞ্চলের রিপাবলিকানরা অল্প ব্যবধানে সংখ্যাগরিষ্ঠতা পেলেও হাউজে তাদের প্রাধান্য প্রতিষ্ঠিত হবে আর হাউজ রিপাবলিকানদের হাতেই যাচ্ছে বলে এই মুহূর্তে মনে করা হচ্ছে